হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্সে যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার থার্ড ভিডিও। এই তিনটে ভিডিও টোটাল মিলিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 450+ কোশ্চেন কভার করা হয়ে গেছে। আমি আগের ভিডিওগুলো কাউন্ট করেছি, সেখানে প্রায় 150-130 করে কোশ্চেন রয়েছে। এই ভিডিওতেও নিয়ার অ্যাবাউট 100 কোশ্চেন রয়েছে, তো প্রায় 450 কোশ্চেন কভার হয়ে গেছে। আমি আরও ভিডিও আপলোড করবো 100টা করে কোশ্চেনের সেট, যাতে আপনাদের খুবই ভালো প্রিপারেশন অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার সেকশনে হয়ে থাকে। একটা ইম্পর্টেন্ট পার্ট, 4টা থেকে 5টা কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এবং সেটা যদি যাতে আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন, তার জন্য এই সিরিজটা চালু করা। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের হেল্পফুল হবে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কিছু কোশ্চেন আমি হাইড করে রাখি, তার উত্তরগুলো যদি কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান তাহলে খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে স্টেট এনার্জি এফিসিয়েন্সি একটি ইন্ডেক্স থাকে, সেখানে কোন স্টেট টপ করছে সেটা হচ্ছে কেরালা। তারপর হচ্ছে ন্যাশনাল বায়োফুয়েলস নিয়ে একটি পলিসি ইস্যু করা হয়েছে, সেটা কোন স্টেট ইস্যু করে রাজি হয়েছে সেটা হচ্ছে রাজস্থান। পার্লামেন্টারি অ্যাওয়ার্ড, সবচেয়ে ভালো অ্যাওয়ার্ড একটা দেওয়া হয়েছে, সেটাকে কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভারতহরি মেহতাবকে। এরপর হচ্ছে থার্ড ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালে কোন ফিল্মটি প্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে নিউটন। ইউনাইটেড নেশনসের ই গভর্নমেন্ট ইন্ডেক্স 2018 অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 96। 24th রাজীব গান্ধী ন্যাশনাল গুডউইল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, তা সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গান্ধীকে। তারপর হচ্ছে মার্কেটার অফ দ্য ইয়ার, এটি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়ে থাকে। এটি কোন ব্র্যান্ডকে দেওয়া হয়েছে, এটি আমুলকে দেওয়া হয়েছে। রিসেন্টলি সায়েন্ত সম্বন্ধর বলে একটি জিনিস চালু হয়েছিল, একটা অ্যাওয়ার্ড মূর্তি হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি চোল ডাইনেস্টি থেকে বিলং করে, সেটা ইন্ডিয়াকে আবার রিটার্ন করে দিয়েছে কোন দেশ, সেটা হচ্ছে ইউএসএ। থার্ড ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল, এটি কোন সিটিতে অনুষ্ঠিত হয়েছে, এটি ডারবানে অনুষ্ঠিত হয়েছে। এবার হচ্ছে রামাকান্ত রাঠ, তাকে রিসেন্টলি আতিবাড়ি জগন্নাথ দাস সম্মানে অ্যাওয়ার্ড করা হলো, কোন স্টেট গভর্নমেন্ট তাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে, সেটা ওড়িশা দিয়েছে। এরপর হচ্ছে প্রণাম বলে একটি বিল চালু করা হয়েছে, যেখানে যে কোনো মানুষকে তার প্যারেন্টসদের এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের কোন রিলেটিভ আছেন তাদেরকে দেখার একটি বাধ্যবাধকতা থাকবে, যাদের কোনো ইনকাম নেই সেরকম কোনো ফ্যামিলি মেম্বারদের দেখাশোনা করতে হবে, এই জন্য একটা পলিসি চালু হয়েছে যেটার নাম প্রণাম। সেটা কোন স্টেট চালু করেছে, সেটা হচ্ছে আসাম চালু করেছে। এরপর হচ্ছে ইন্ডিয়া একটি মৌ সাইন করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করার জন্য, সেটা ইউএইর সাথে সাইন করেছে। এবার হচ্ছে ইউনাইটেড নেশনসের চ্যাম্পিয়ন অফ আর্থ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে যে সোলার এনার্জিতে কোন পোর্ট সবচেয়ে ভালো চলে, তো সোলার এনার্জিতে বেস্ট পোর্টের অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাস্টিস বি এন শ্রীকৃষ্ণ কমিটি রিসেন্টলি নিউজে ছিল, এই কমিটির কিসের সঙ্গে কাজ করে, সেটা হচ্ছে আধার অ্যাক্টের সঙ্গে কাজ করে। প্রজেক্ট গান্ডিভ লঞ্চ করা হয়েছে, যে যাতে অলিম্পিক গেমসে নেক্সট বছর মোটামুটি স্ট্যান্ডার্ড মেডেলস যাতে আনা যায়, যে দেশ থেকে মেডেলস আনতে পারে। তো কোন স্টেট চালু করেছে এটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ চালু করেছে। কড়কনাথ চিকেনের জন্য জিআই ট্যাগ কোন দেশ পেয়ে কোন স্টেট পেয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ পেয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসার চান্স খুব বেশি। এবার হচ্ছে বাইল্যাটারাল এক্সারসাইজ চালু করা হয়েছে মেরিটাইম পলিউশন নিয়ে ভারতের সঙ্গে, কোন দেশের, বাংলাদেশের সঙ্গে। ন্যাশনাল কনফারেন্স হয়েছে ভাইস চ্যান্সেলার এবং ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনদের, সেটা কোন সিটিতে অনুষ্ঠিত হয়েছে, নিউ দিল্লিতে। মিশন সত্যনিষ্ঠা প্রোগ্রাম কোন মিনিস্ট্রি তরফ থেকে লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে। 281 অ্যান্ড বিয়ন্ড, এটি কার অটোবায়োগ্রাফি, এটি ভিভিএস লক্সমানের বায়োগ্রাফি। রিসেন্টলি অনেক ক্রিকেটারের বায়োগ্রাফি বেরিয়েছে, নো স্পিন বলে বায়োগ্রাফি বেরিয়েছে শেন ওয়ার্নের, এটা আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট টেকনো হাব ইনাগুরেট করা হচ্ছে, বানানো হচ্ছে কোথায়, সেটা জয়পুরে। ভেটারনাল ইন্ডিয়ান ওমেন টিম পেসার রিসেন্টলি টি-20 ইন্টারন্যাশনাল থেকে একজন মহিলা ক্রিকেটার রিটায়ার্ড করলেন, তিনিকে মিতালি রাজ। তারপর হচ্ছে ফোর্বসের অনুযায়ী সবচেয়ে হায়েস্ট পেড ফিমেল অ্যাথলিট কে হচ্ছে, সেটা হচ্ছে সেরেনা উইলিয়ামস। নো স্পিনের কথা আপনাদেরকে বলছিলাম, এটা শেন ওয়ার্নের অটোবায়োগ্রাফি। জম্মু কাশ্মীরের নিউ গভর্নরকে সত্যপাল মল্লিক, প্রত্যেক স্টেটের গভর্নর এবং সিএম লিস্ট কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। অটল বিহারী বাজপেয়ীর মেমোরিয়াল একটি বানানো হচ্ছে, সেটি কোন শহরে, মুম্বাই। এবার হচ্ছে কোন এয়ারপোর্টকে সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারপোর্ট বলে ঘোষণা করা হয়েছে, এবং টপ 20 মেজর এয়ারপোর্ট গোটা বিশ্বের মধ্যে, সেটাকে পেয়েছে কাম্বেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনক্লেভ 2018 বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, এটি উদ্বোধন কে করলেন, উদ্বোধন করেছেন রামনাথ কোবিন্দ। ইউনিয়ন মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের তরফ থেকে একটি সাইক্লোন ওয়ার্নিং সেন্টার বানানো হয়েছে, সেটি কোথায়, কোন সিটিতে বানানো হয়েছে, তিরুবনন্তপুরমে। অটল নগর কোন স্টেটকে, কোন স্টেটের রাজধানীকে অটল নগর হিসেবে নামকরণ করা হলো, সেটা হচ্ছে ছত্তিশগড়কে। এবার হচ্ছে
ইন্ডিয়ান আর্মি যে জেনারেল তাকে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট তরফ থেকে লিজিয়ন অফ মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেটি কোন জেনারেলকে? সেটি দলবীর সিং সুহাগকে। এবার হচ্ছে যে কোন এমন টেনিস প্লেয়ার আছেন যিনি 9টায় গ্র্যান্ড মাস্টার্স এবং 1000 টুর্নামেন্ট জিতে গেলেন, সেটা হচ্ছে রজার ফেডারারকে সিনসিনাটি ওপেনে হারিয়ে, সেটা হচ্ছে নোভান জকোভিচ। ফার্স্ট এভার জয়েন্ট এক্সারসাইজ অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান এয়ারফোর্স এবং রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সের সঙ্গে, সেটি কোন শহরে অনুষ্ঠিত হলো? সেটি হলো সুবাং। এরপর হচ্ছে SAFF U15 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন কান্ট্রি জিতেছে? ইন্ডিয়া জিতেছে। কোন PSU প্রথম TREDS এর সঙ্গে ট্রানজাকশন করছে? সেটা হচ্ছে হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। সুষমা স্বরাজ রিসেন্টলি পানিনি ল্যাঙ্গুয়েজ ল্যাব অনুষ্ঠিত উদ্ঘাটন করলেন, সেটি কোথায় অবস্থিত? সেটি মরিশাসে অবস্থিত। এরপর হচ্ছে কোন হেলিকপ্টার যেটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সেটি তার নাম কী দেওয়া হয়েছে? সেটা হচ্ছে হেলিনা। এবার হচ্ছে ইন্ডো থাইল্যান্ড জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? মৈত্রী। এশিয়ান গেমস 2018-এ প্রথম গোল্ড মেডেল ইন্ডিয়ার জন্য কে এনেছিল? বজরং পুনিয়া। তারপর হচ্ছে লেট ফর্মার UN চিফ এবং নোবেল প্রাইজ উইনার কোফি আন্নান কোন দেশ থেকে বিলং করেন? সেটি হচ্ছে ঘানা থেকে। এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2018 কোন কান্ট্রিতে অনুষ্ঠিত করা হচ্ছে? অস্ট্রেলিয়াতে। এবার হচ্ছে লেট PM বাজপেয়ীর নামে কোন টাওয়ারের নাম করা হচ্ছে? সেটা হচ্ছে মরিশাসে। TCS কোন কোম্পানি কে ওভারটেক করে এখন মোস্ট সরি TCS কে বিট করে কোন কোম্পানি এখন 1 নম্বর কোম্পানি ইন্ডিয়ার? সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 87 ইজমির ইন্টারন্যাশনাল ট্রেড শো কোন কান্ট্রিতে অনুষ্ঠিত হচ্ছে? সেটা হচ্ছে টার্কিতে। জনধন অ্যাকাউন্টে নতুন ওভারড্রাফট ক্যাপাসিটি কত হচ্ছে? সেটা হচ্ছে 10,000। এরপর হচ্ছে লিঙ্গোদভনম মূর্তি একটি 12 সেঞ্চুরি গ্রানাইটস স্কাল্পচার, এটি কোন ডাইনেস্টি থেকে বিলং করে? এটি চোলা ডাইনেস্টি থেকে বিলং করে। ফেসবুক প্রথম এশিয়ান ডেটা সেন্টার কোথায় তৈরি করলো? সেটা সিঙ্গাপুরে তৈরি করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস USAতে অনুষ্ঠিত হলো। এবার হচ্ছে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন? তিনি হচ্ছেন আরিফ আলভি। ইন্টারন্যাশনাল এভিয়েশন সামিট কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। এরপর হচ্ছে ইন্ডিয়া একটি নতুন টার্গেট সেট করেছে যে সোলার এনার্জি 2022 অবধি তারা কতটা প্রডিউস করবে, সেটা হচ্ছে 100 GW। ইন্দো কাজাখিস্তান জয়েন্ট এক্সারসাইজের নাম কি? কাজিন্দ। তারপর হচ্ছে পাকিস্তান হাইকোর্টের প্রথম মহিলা হেড কে হলেন? তিনি হলেন তাহিরা সফদার। এশিয়ান গেমসে ইন্ডিয়া কতগুলো মেডেল পেয়েছে? টোটাল 69 মেডেল পেয়েছে। ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট হবে স্কুল কিডসদের জন্য, সেটা কোন সিটিতে অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে। ডক্টর বিসি রয় ন্যাশনাল অ্যাওয়ার্ডে সবচেয়ে ভালো ডক্টর হিসেবে এবার মেডিকেল পার্সন হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ডক্টর BK মিশ্রা। 6th এশিয়া ইস্ট এশিয়া সামিট এবং 15th ইন্ডিয়া এশিয়ান ইকোনমিক মিনিস্ট্রির মিটিং দুটোই কোথায় অনুষ্ঠিত হলো? দুটোই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। কোন সিটিতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি জয়েন্টলি ইনাগুরেট করলেন পশুপতিনাথ ধর্মশালা নেপালের প্রাইম মিনিস্টার KP ওলির সাথে? সেটা হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরপর হচ্ছে কোন নাভাল শিপ ডারউইনে পৌঁছালো অস্ট্রেলিয়ার সাথে জয়েন্ট এক্সারসাইজ কাকাডু করার জন্য? সেটা হচ্ছে INS সহ্যাদ্রি। কোন প্রথম বলিউড ফিল্মকে সৌদি আরবে রিলিজ করা হয়েছে? সেটা হচ্ছে গোল্ডকে। কোন কোম্পানি 30টি ভিলেজকে দত্তক নিচ্ছে? সেটা হচ্ছে HDFC ব্যাঙ্ক। লাকুয়ার প্রজেক্ট অনুযায়ী 204টি হাই কংক্রিট ড্যাম যমুনা নদীর ওপর তৈরি করা হবে, সেটা কোন ডিস্ট্রিক্টে? সেটা হচ্ছে দেহরাদুনে। ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়ান হিউম্যান মিশন যেটা নাম দেওয়া হয়েছে গগনায়ন, সেটা কত সালে মানুষদের পাঠানো শুরু করবে? সেটা হচ্ছে 2022-তে। এশিয়ান সেক্রেটারি জেনারেলের এবং UNEP-এর হেড হিসেবে কাকে নিযুক্ত করা হলো? সেটা হলো সত্যার্থ ত্রিপাঠীকে। একটি এভিয়েশন বায়োফুয়েলের উপর বেস করে একটি নতুন ফ্লাইট ওড়ানো হলো, কোন কোম্পানি এটি ওড়ালো? সেটা হচ্ছে SpiceJet। অটলজি নে কাহা এই বইটির রচয়িতা লেখককে? সেটা হচ্ছে ব্রিজেন্দ্র রেহি। এরপর হচ্ছে প্রথম টলেস্ট ইন্ডিয়ার টলেস্ট ফিল্ম স্টুডিও কোথায় বানানো হবে, কোন স্টেটে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। ইন্ডিয়ার গভর্নমেন্ট অফার করেছে যে ইলেকট্রিক ভেহিকেলস যাতে প্রচুর পরিমাণ দেশে চলে তার জন্য একটি স্কিম অ্যাডপ্ট করেছে, সেই স্কিমটার নাম হচ্ছে ফেম ইন্ডিয়া। রিসেন্টলি কে হরিদাস মারা গেছেন, তিনি কোন ফিল্ড থেকে বিলং করেন? তিনি হচ্ছে ডাইরেকশন থেকে বিলং করেন। DRDO চেয়ারম্যানকে জি সতীশ রেড্ডি। এশিয়ান সোসাইটির গেম চেঞ্জার অব দ্য ইয়ার হিসেবে কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? ইন্দিরা নইকে। JNK ইউথ পার্লামেন্টকে নতুনভাবে অর্গানাইজ করা হলো, সেটা কোন ডিস্ট্রিক্টে করা হয়েছে? সেটা হচ্ছে কাঠুয়াতে। হিন্দি দিবস কোন দিন মানানো হয়? সেটা 14th সেপ্টেম্বর। ওয়ার্ল্ড হেরিটেজ কুজিন সামিট আর ফুড ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? অমৃতসরে। UN হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 130। G20 কোন দেশে অনুষ্ঠিত হলো? আর্জেন্টিনাতে বুয়েনোস আইরেসে। এবার হচ্ছে মিলিটারি ফিল্ড এক্সারসাইজ যেটা বে অফ বেঙ্গলে হয়ে থাকে অনেকগুলি সেক্টরের ওপর, তার নাম কি? সেটা হচ্ছে MILEX 18। ইন্ডিয়া UAE পার্টনারশিপ সামিট সেকেন্ডবার কোথায় অনুষ্ঠিত হলো? দুবাইতে।
তো এই কতগুলি ভিডিও সরি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তিনটে পার্টে বেরোলো, আরও এর পার্ট বেরোবে। তো ভিডিওটি আপনারা যদি পুরোটা দেখে থাকেন আশা করি আপনারা অবশ্যই কনফিডেন্স পাবেন। প্রত্যেকটা তিনটে ভিডিও পুরোটা আপনারা দেখে রাখুন, যা আপনাদের হেল্পফুল হবে, সবাই সাথে শেয়ার করুন। আরও পার্ট নিয়ে আমি প্রত্যেক দিন আসবো, যাতে আপনাদের 21-এর আগে অন্তত অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা তৈরি করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।